সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুফা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানুর সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে যৌথ চিত্রকলা প্রদর্শনী জলজ চার ঢাকার রাস্তা প্রদর্শনীতে ৬ জন শিল্পীর ৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকা লালমাটিয়ার দীপ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে যৌথ চিত্রকলা প্রদর্শনী মিনিস্কোপ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৯ নভেম্বর পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে অনুষ্ঠান বি স্টাইল রাত ৮টা ২০ মিনিটে থাকছে আদিবাসী মিজানের পরিচালনায় ধারাবাহিক নাটক মিস্টার টেনশন আমি বারে বারে ফোন কাটিয়ে দিতেছি তারপর কল করতেছো কেন কার লোকে কথা কইলো আমার সামনে কথা কইলো না যেই না আমি আড়ালে সইরা এলাম অমনি আবার ফোনটা দুললো ফিসফিস করে কথা কয় আচ্ছা দেখতাছি রাত ৯টায় প্রচার হবে একক নাটক বাবা আমি উনুকে ভালোবাসি আমার বাড়ির বউ হিসেবে আসবে একটা নাচের মেয়ে অসম্ভব এই কথা তো আমি কখনো ভাবিনি এখন তো মানুষ এসব সাধনা করে শেখে আমি ওর নাচকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব একটা নাচের মেয়েকে তুমি ওই নাচনিওয়ালিকে আমি ভালোবাসি বাবা ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ ওরা দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে একটা নাচের মেয়েকে জলসা ঘরে মানায় কারোবারের বউ হিসাবে না এত দূর এগোনোর পর হুট করে একটা বিয়ে ভেঙে দেওয়া যায় যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সেই মানুষ অন্যকে ভালোবাসা দিয়ে সুখী করতে পারে না রাত ১১:৩০টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মাটির গান এ ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভালো আছেন ভালো আছি বলতে অনেক অনেক অন্যরকম একটা এক্সাইটমেন্টের মধ্যে আছি এক্সাইটমেন্টটা কি সেটা তো আমরা অবশ্যই জানবো তার আগে একটুখানি বলেই নিতে হচ্ছে আপনাকে ভীষণ মিষ্টি লাগছে দেখছে ভীষণ সুন্দর লাগছে গতকালই মুক্তি পেয়ে গেল আপনার অভিনীত চলচ্চিত্র মিস্টার বাংলাদেশ এবং এটা নিয়েই সম্ভবত এতটা উত্তেজনা এতটা বেশি ভালো লাগা ভালো লাগা তো এটা সম্পর্কে একটুখানি এখানে আমি একটু যোগ করতে চাই এটা আমার প্রথম চলচ্চিত্র আচ্ছা তো সেই কারণেই আসলে ভালো লাগার মাত্রাটা একটু বেশি কারণ হচ্ছে আমি এটা শুধু আমার ক্ষেত্রে না আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের জীবনেই যে কোনো প্রথম কোনো কিছুর প্রতি মানে ভালো লাগার মাত্রাটা সবসময় তীব্রই থাকে এবং সেটার স্মৃতির জায়গাটা অনেক মানে রেস্টটা থেকে যায় সবসময় সেই জায়গা থেকে আমার মিস্টার বাংলাদেশ চলচ্চিত্রের সাথে আমার এই জার্নিটা যেহেতু আমার প্রথম চলচ্চিত্র একদম শুরু থেকে মানে ফ্রম দ্য ডে ১ যেদিন থেকে আমি আসলে এই কাজটির সাথে যুক্ত হয়েছি স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে তারপর শুটিং এর আগের প্ল্যানিং সবকিছু শুটিং এ যাওয়া শুটিং এ যে আমার আমার ১০ ডেজ শুটিং ছিল শুটিং সিকোয়েন্সেস মানে মেমোরিজ তারপরে হচ্ছে এখন পর্যন্ত যে প্রমোশন গুলো করলাম এই যে প্রমোশন নিয়ে বেশ অনেকগুলো মুভমেন্ট আমরা করেছি সিনেমার প্রচারের জন্য দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তো এই যে পুরো জার্নিটা এটা আসলে অনেক স্পেশাল ছিল
এখনো শেষ হয়নি এখন মাত্র মুক্তি পেয়েছে এবং দর্শকদের বেশ রেসপন্স পাচ্ছি তো এই ভালো লাগার মধ্যে যেহেতু আছে এজন্যই বলছিলাম যে খুব ভালো লাগছে মানে খুব ভালো কাটছে এখন আচ্ছা দর্শকরা তার মানে শানুর প্রথম চলচ্চিত্র অনেকটাই পজিটিভ ভাবে নিয়েছে এটা অনেক ভালো রেসপন্স একটু জানতে চাইবো যে ছবিটার নাম মিস্টার বাংলাদেশ একটু প্রেক্ষাপটটাও যদি জানি যে এখানে কি আলাদা রয়েছে যে এত বছর মিডিয়াতে কাজ করা সত্ত্বেও আপনি এতদিন পরে একটা ছবিতে সাইন করলেন হ্যাঁ মিস্টার বাংলাদেশ এই নামটির সাথেই তো আসলে মানে নামটি শুনেই তো আসলে মানে জেনে মানে বুঝে যাওয়ার কথা যে কেন আসলে এই এই ফিল্মটির সাথে যুক্ত হওয়ার মানে কারণটা আর কি যে যে কেউ আসলে বাংলাদেশের কোনো কিছুর সাথে আমার মনে হয় একজন নাগরিক হিসেবে ওই ফিলের জায়গা থেকে একটা মানে প্যাট্রিয়টিজম একটা ফিলিং এর জায়গা থেকে আসলে আমার মনে হয় যে কেউ মিস্টার বাংলাদেশ মানে বাংলাদেশের কোনো কিছুর সাথে যুক্ত হবেন খুব স্বাভাবিকভাবে আমারও আমার ক্ষেত্রে তাই হয়েছিল যখনই আমি আসলে মিস্টার বাংলাদেশ সিনেমাটির প্রস্তাব মানে প্রস্তাবের সময় যখন আমি নামটি শুনলাম ফিল্মের নামটি শুনলাম আমার কাছে তখন থেকে মনে হচ্ছিল যে মিস্টার বাংলাদেশ আমি বাংলাদেশের সাথে বাংলাদেশের জন্য কোনো কিছু করতে যাচ্ছি তো আমার জায়গা থেকে একজন শিল্পীর জায়গা থেকে আমি এই অংশগ্রহণটুকু আমার ছিল আর মিস্টার বাংলাদেশ চলচ্চিত্রের পটভূমিটা মানে মূল যে গল্পটা সেটার ভেতরে এমন একটা বিষয় ছিল বলতে আছে যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আমাদের তরুণ সমাজের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমরা আসলে একটা দেখাতে চেয়েছি সিনেমার মাধ্যমে এই ফিল্মটির প্রযোজক খিজির হায়াত খান উনি নিজেও অভিনয় করেছেন উনি নিজেই মূল চরিত্রে অভিনয় করেছেন মিস্টার বাংলাদেশ তো উনার খুব কাছের একজন বন্ধু হোলি আর্টিজানে প্রাণ হারিয়েছেন আচ্ছা ইশরাত আকন্দ নাম তো মূলত এই ভাবনাগুলো যে খুব কাছের মানুষ খুব ভালোবাসার মানুষগুলোকে যখন মানুষ এরকম আকস্মিকভাবে উগ্রবাদী এইসব বিচ্ছিন্ন ঘটনায় হারিয়ে ফেলে তখন তার ভিতরে যে ধরনের একটা মানে কি বলবো একটা রিভেঞ্জ একটা প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব তৈরি হয় সেই জায়গা থেকেই আসলে মিস্টার বাংলাদেশ হয়ে উঠেছে একটা মানুষ এবং বাংলাদেশের পক্ষে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটাই হচ্ছে মূল গল্প সমসাময়িক সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনি যে ভূমিকাটাতে অভিনয় করেছেন এই ছবিতে সেটা কি ছিল এবং এরকম একটা স্ক্রিপ্টে যখন এরকম একটা ক্যারেক্টার আপনি দেখলেন সেটাকে নির্বাচিত করলেন এবং করতে গিয়ে কি ধরনের অনুভূতি হয়েছে মিস্টার বাংলাদেশে আমার চরিত্রটির নাম হচ্ছে কুমু খুব সংক্ষেপে যদি বলি মিস্টার বাংলাদেশের ভালোবাসা এবং মিস্টার বাংলাদেশ হয়ে ওঠার পেছনে একটা মানুষ যখন মানে মিস্টার বাংলাদেশ আসলে ঠিক একটা প্রতীকী একটা বিষয় মানে তার ভেতরে যে স্পিরিটটা মানে দেশের জন্য লড়াই করার যে একটা স্পিরিট ওইটাকেই আমরা মিস্টার বাংলাদেশ হিসেবে দেখিয়েছি আসলে আমরা মিস্টার বাংলাদেশ আমি হতে পারি আপনি হতে পারেন আমাদের যে কেউ পাশে যে কেউ মিস্টার বাংলাদেশ হতে পারেন মূলত মিস্টার বাংলাদেশ একটা চেতনা মানে এটা একটা বাংলাদেশের জন্য লড়াই করার একটা চেতনা তো মিস্টার বাংলাদেশে আমার চরিত্রটি ভালোবাসার জায়গা মানে ভালোবাসার জায়গা বলতে মানে রোম্যান্সের পার্টটুকু আমি অভিনয় করেছি আর এখানে আমি বলবো যে এই চরিত্রটি করার পিছনে মূল যে কারণটি কাজ করেছে ওই যে প্রথম যেটা বললাম যে এরকম একটি কাজের মাধ্যমে আমার ফিল্মে পদচারণা শুরু এটাও আমার জন্য একটা মানে অন্যরকম একটা ভালো লাগার বিষয় তৈরি হয়েছিল 37 দিনের একটা শুটিং হয়েছে পুরো চলচ্চিত্রটির জন্য এবং আপনার পার্টটা তো অনেকাংশ জুড়েই ছিল প্রায় 10 দিন বা 11 দিন শুটিং করেছেন কোথায় কোথায় শুটিং করেছেন এবং সেখানে কি কি ধরনের কাজ হয়েছে কেমন লেগেছে সেই এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই আমি অ্যাজ এ মিস্টার বাংলাদেশের টিম মেম্বার আমি পুরো মিস্টার বাংলাদেশের টিমের গল্পটাই আসলে শুধু আমার পার্টটুকু আমি বলে দর্শকদের কাছে মানে আরো অনেক কিছু জানাতে চাই আর কি আমাদের মিস্টার বাংলাদেশের জার্নি সম্পর্কে তো আমার অংশটুকু তো 10 থেকে 11 দিন শুটিং হয়েছে সেটা তো যেহেতু আমি যেহেতু মিস্টার বাংলাদেশের একটা রোম্যান্টিক পার্টে আমি অভিনয় করেছি যেমন আমার খুব রোম্যান্সের জায়গাগুলো শুট হয়েছে গানের দৃশ্য তারপরে ইব্রাহিম আমার যে মানে মিস্টার বাংলাদেশের চরিত্রটির নাম হচ্ছে ইব্রাহিম তো ইব্রাহিম এবং কুমুর যে ভালোবাসার জায়গাটা তৈরি হচ্ছিল একটু একটু করে সেই অংশের দৃশ্যগুলো দৃশ্যায়নগুলো হয়েছে সেগুলো কি ঢাকার বাইরেও শুট হয়েছে
হ্যাঁ কক্সবাজারেই পুরোটা হয়েছে। আমি যেহেতু আমাকে দেখানো হয়েছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত একজন ডক্টর হিসেবে, শিশুদের একজন ডক্টর হিসেবে, তো সেই জন্যই কক্সবাজারে পুরোটাই শুট হয়েছে আমার অংশগুলো। আর এমনিতে পুরো মিস্টার বাংলাদেশের শুটিং বিভিন্ন জায়গায় হয়েছে, বাংলাদেশের ঢাকা, গাজীপুর, তারপরে কক্সবাজারে উখিয়া, টেকনাফ, তো বিভিন্ন এরকম বিভিন্ন লোকেশন এবং রিয়েল লোকেশনসে শুটিং হয়েছে। আর যেহেতু এটা মূলত অ্যাকশন থ্রিলার ধর্মী একটি মুভি, তো সেখানে অনেক অ্যাকশন দৃশ্যের সিকোয়েন্সেস মানে শুটিং ছিল, এবং আমাদের মূল চরিত্র যিনি অভিনয় করেছেন কিজির হায়াত খান, উনার এফোর্ট গুলা, উনার মানে শুটিং এর এক্সপিরিয়েন্সেস গুলো বেশি কঠিন ছিল আর কি আমার তুলনায়। গতকালই তো ছবিটি রিলিজ হয়ে গেল, সর্বমোট কতটি হলে আপনারা এই ছবিটি মুক্তি দিয়েছেন? সারা বাংলাদেশ জুড়ে মোটামুটি 70 হলে। আচ্ছা, অনেক বেশি শুভকামনা এই মিস্টার বাংলাদেশের জন্য, যেহেতু আপনার প্রথম চলচ্চিত্র। আর সেই সাথে আরো একটা কথা জানতে চাইবো, এরপরে কি নিয়মিত চলচ্চিত্র অভিনয় করার ইচ্ছা আছে কিনা? ইচ্ছে তো অবশ্যই আছে, এমনিতেও এই প্রশ্নের সম্মুখীন বারবার হচ্ছি সব জায়গাতে যে এতদিন পরে কেন। তো এতদিন পরে কেন উত্তরটা হচ্ছে যে এতদিন ওইভাবে মানে ব্যাটে বলে মেলেনি, আর কিছুটা দুর্ভাগ্যই বলবো। তো এই সৌভাগ্যের দুয়ার যখন খুলতে শুরু করলো ফাইনালি 2018 এ এসে, আমার অবশ্যই ইচ্ছে আছে নির্মাতারা আমাকে নিয়ে আগ্রহী হলে এবং এই ফিল্মের দর্শক প্রিয়তা মানে দর্শকদের ভালো লাগার জায়গায় যদি পৌঁছাতে পারি আমি অবশ্যই কাজ করব। যেহেতু এখন এই মুহূর্তে বর্তমান সময়ে চলচ্চিত্রের অবস্থাটা বাংলাদেশে অনেকটাই ভালো বলতে হবে, ইতিবাচক এবং সুদূর প্রসারী, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারছি যে যারা ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রী আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই দর্শক ভালো কিছু পাবে। একটুখানি পেছনের দিকে ফিরে যাব, আমরা তো চলচ্চিত্র নিয়ে অনেকটা কথা বললাম, শুরুর ক্যারিয়ার, আপনি যেখান থেকে এসেছেন এবং ক্যারিয়ারটা কোন জায়গা থেকে শুরু করেছিলেন, মডেলিং নাকি অভিনয়? লাক্স চ্যানেলে সুপারস্টার 2005 এই প্ল্যাটফর্মটি, এই প্রতিযোগিতার মাধ্যমে আমার পথ মানে যাত্রা শুরু এই মিডিয়া অঙ্গনে। তো আমি বলবো যে এই প্ল্যাটফর্মটি মানে এইটা আমার জীবনের মানে মোড়টা অনেকাংশে ঘুরিয়ে দিয়েছে। আমি সিলেট থেকে ছোটবেলা থেকে যেহেতু আমি নাচ গান অভিনয় সবকিছুর সাথেই যুক্ত ছিলাম, একজন শিল্পী হিসেবে আমার অবশ্যই স্বপ্ন ছিল যে আমি কাজ করব, মানে সেটা যে কোনো অঙ্গনেই হোক। তো লাক্স চ্যানেল সুপারস্টার এই প্ল্যাটফর্মটা আমাকে বলবো যে আমার স্বপ্নের সিঁড়িটা খুব সহজভাবে আসলে সিলেট থেকে ঢাকা পর্যন্ত বেশ সহজভাবে এগিয়ে দিয়েছে। তারপর থেকেই পথ চালা শুরু এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার পছন্দের জায়গায় ভালো ভালো কাজগুলো করার, সেটা সবসময় হয়তো হয়ে উঠছে না, এখনো আমার তৃপ্তির জায়গাটা হয়ে ওঠেনি যে আমি ভালো কাজ করেছি, আমি আরো অনেক ভালো ভালো কাজ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই নির্মাতাদের আমার প্রতি আগ্রহের জায়গাটা তৈরি হতে হবে, আমি হয়তোবা সেই আগ্রহের জায়গাটা তৈরি করার জন্য আমার এফোর্ট আরো অনেক বেশি দেখাতে হবে। শিল্পীর আসলে শিল্পবোধের অতৃপ্ততা থাকবে, এবং এই যে এত বছর কাজ করতে করতে এখন তো আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে গিয়েছে, কিন্তু যখন প্রথম কাজ করেছিলেন ক্যামেরার সামনে তখনকার অনুভূতিটা তো একেবারেই আলাদা, যেটা একদম শুরুতেই বলছিলেন যে যে কোনো কিছু প্রথমবারের কাজ করার অনুভূতিটা একেবারে অন্যরকম থাকে। তো কোন কাজটা দিয়ে শুরু হয়েছিল এবং সেটার অভিজ্ঞতাটা একটু ছোট করে জেনে নিই। আচ্ছা, খুব যদি বলি পেছন ফিরে যদি তাকাই, আমি লাক্স চ্যানেল সুপারস্টার বিজয়ী হওয়ার পরে প্রথম কাজ যদি বলি সেটা ইমদাদুল হক মিলনের একটা উপন্যাসের উপর ভিত্তি করে নাদের চৌধুরীর পরিচালনায় একটা টেলিফিল্ম ছিল ঈদের জন্য, পলাশ ফুলের নলক। তো ওই কাজ দিয়ে আমার মানে উইন করার পরের যাত্রা শুরু, কিন্তু তারও আগে আসলে আমি কাজ করতাম সিলেটে, তো সিলেটের আঞ্চলিক ভাষায় বেশ কিছু কাজ করেছি চ্যানেল এস এর জন্য, লন্ডন ভিত্তিক চ্যানেল, এবং খুব বিশেষ একটি কাজ করেছিলাম এবং সেটার জন্য আমি একটা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছিলাম, এবং সেটা আমাকে অনেকাংশেই আসলে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়িয়ে দিয়েছিল। আমাদের সিলেটের স্বনামধন্য একজন লেখক শাকুর মসজিদের পরিচালনায় বৈরাতি টেলিফিল্ম, এবং সেখানে শ্রাবন্তী আপু, মাহফুজ আহমেদ,
উনাদের পাশাপাশি আমি অভিনয় করেছিলাম এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছিলাম। চমৎকার। এই যে এই যাবৎকালে অনেকগুলো নাটকে কাজ করছেন, ঈদের সময় বা উৎসব পার্বণ এই সময়টাতে তো কাজের মাত্রাটা অনেকাংশে বেড়ে যায়। তো সম্প্রতি জানতে চাইবো যে এই চলচ্চিত্রের পরে আরো কোনো উৎসব ভিত্তিক পরিকল্পনা রয়েছে কিনা? আসলে খুব সত্যি কথা বলতে কি, আমি মিস্টার বাংলাদেশ নিয়ে এতটাই ডুবেছিলাম, কারণ আমার যেহেতু প্রথম চলচ্চিত্র, শুটিং শুরু থেকে আমরা গত বছর নভেম্বর থেকে শুটিং শুরু করেছিলাম, তো তারপর থেকে এখন পর্যন্ত মিস্টার বাংলাদেশের মধ্যেই ছিলাম, ওই রেসের মধ্যেই ছিলাম। আর রিসেন্টলি যেহেতু এই প্রমোশনস নিয়ে এত বেশি মুভমেন্টে ছিলাম এবং হল এখনো আমাদের জার্নি শেষ হয়নি, এখনো হলে হলে গিয়ে বিভিন্ন হলে হলে গিয়ে আমরা পুরো টিমটা আমরা মুভি দেখছি এবং দর্শকদের সাথে গণসংযোগের জায়গাটা আমরা সেই জায়গাটায় কাজ করছি। আর আমার যে কিছু সিরিয়ালস এর কাজ ছিল সেগুলো শুটিং ও চলছে, অসম্পূর্ণ কাজ, অসম্পূর্ণ কাজগুলো সেটার কাজ চলছে। আর সামনে যেহেতু বইমেলা আসছে, একুশে বইমেলা আসছে, তো বইমেলাকে উপলক্ষ করে আসলে আমার লেখালেখির কিছুটা স্বপ্ন আছে, মানে চলছে আর কি। এবারের বইমেলায় আমি আশা করছি একটা উপন্যাস আমার পাঠকদের জন্য, কিছু পাঠক যারা তৈরি হয়েছে আমার জন্য, মানে আমার তো তাদের জন্য আমি একটা উপন্যাস, যে কথাটা আসলে আমারই উপস্থাপন করার প্রয়োজন ছিল, কথা প্রসঙ্গে চলে আসলাম যেহেতু বলেই ফেললেন যে আমরা অভিনেত্রী শানুর আরো একটা দিক যেটা অনেক দর্শকের কাছেই অস্পষ্ট, হয়তোবা পাঠকের কাছে অনেক বেশি স্পষ্ট। এর আগে গতবারের বইমেলাতে আপনার কোন কাজটি বের হয়েছে, কোন লেখা? 2016 থেকে আমার বইমেলায় কবি হিসেবে যাত্রা শুরু। মানে আমার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে নীলফড়িং কাব্য, তো নীলফড়িং কাব্যের জন্য আমি সিটি আনন্দ আলো পুরস্কারও পেয়েছি প্রথম কাব্যগ্রন্থ হিসেবে। এটাও কিন্তু এই যে বললাম যে প্রথম কোনো কিছুর ভালো লাগাটা আসলে অনেক বেশি, তো প্রথম কাব্যগ্রন্থ হিসেবে নীলফড়িং কাব্যের জন্য আমার অন্যরকম একটা মায়া অবশ্যই থেকে যাবে। আর গত বছর বইমেলাতে আমার তিনটি কাব্যগ্রন্থ এসেছে, অনন্যা প্রকাশনী, তাম্রলিপি এবং চৈতন্য থেকে লাল এপিটাফ, ত্রিভুজ, অসময় চিরকুট, তো মোটামুটি চারটি কবিতার বই অলরেডি বের হয়ে গেছে। তো এই থেকে ঔপন্যাসিক হওয়ার দিকে যাত্রাটা কেন? এখনো কিন্তু কবিতার মধ্যেই আমি থাকি, মানে কবিতার বিষয়টা হচ্ছে যে যখন আসে মাথায় ভাবনায় আসে তখন লিখে ফেলি, কিন্তু আমার লেখালেখির পুরোটা কৃতিত্ব আমি দিব আমার পাঠকদেরকে এবং আমার আশেপাশে মানুষ যারা আসলে আমাকে ভালোবাসেন, আমাকে খুব কাছে থেকে চেনেন, তো উনাদের মানে নিরলস অনুপ্রেরণা বলবো আমি, যে লেখালেখিটা চালিয়ে যাও, চালিয়ে যাও, এবং ভালো হচ্ছে, ভালো হচ্ছে, সেই জায়গা থেকে আমার আত্মবিশ্বাসটা একটু একটু করে তৈরি হচ্ছে এবং উপন্যাসের পাঠক তৈরি হয়ে আছে। মানে গত বছর থেকে অনেকেই বলছে তুমি উপন্যাস লিখো, উপন্যাস লিখো, আমাদের মনে হচ্ছে তুমি উপন্যাস লিখলে ভালো করবে, এখন দেখা যাক, লিখেছি। সেক্ষেত্রে অনলাইনের যুগে আর যেহেতু এখন ফেসবুক ইউটিউব আছে, সেখানে রিভিউটাও অনেক দ্রুত পাওয়া সম্ভব পাঠকের কাছ থেকে, অবশ্যই ইতিবাচক সাড়াই পাচ্ছেন সেটা আপনার কথা শুনেই বুঝতে পাচ্ছি। একটুখানি সিলেটে ফিরে যাব, যেহেতু আপনি সিলেটের মেয়ে, এখন ঢাকার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, একটুখানি এটাও জানতে চাইবো যে সিলেটে আপনার শহরে সেই কাজগুলোকে অব্যাহত রেখেছেন কিনা বা ছোটখাটো করে কাজ করতে পারেন কিনা, সম্ভব হয় কিনা? সিলেটকে অনেক বেশি মিস করি, আর না একদমই অব্যাহত রাখার মানে সুযোগই নেই, ঢাকায় এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে আমার। আমি সিলেটের সাথে যোগাযোগের জায়গাটা ওভার দ্য ফোনেই আসলে প্রিয়জনদের সাথে যোগাযোগটা হয়, এছাড়া সিলেটে যাওয়াটাও কম হয়, তো আমি তারপরেও বলবো সিলেট আমার যেহেতু জন্মভূমি এবং যেখান থেকে আমি বেড়ে উঠেছি, যেখান থেকেই আমার সব কিছু, আমার শেকড়, সেই শেকড়টাকে আমি প্রতিনিয়তই মিস করি। আর অনেকবারই প্ল্যান হয়েছিল, আমি যেহেতু দর্পণ থিয়েটারের একজন সদস্য, তো অনেকবারই ভাবনা ছিল যে একটা সময় নির্দিষ্ট একটা মানে সময় বের করে আমি থিয়েটারের জন্য টানা সময় বের করে একটা প্রোডাকশন নামাতে পারি কিনা, কিন্তু কেন জানি এটা হয়ে উঠছে না, বাট এই স্বপ্নটা আছে। আমরা এবারে অভিনেত্রী শানুর কাছ থেকে শেষ একটা প্রশ্ন জানতে চাইবো আমাদের এই সান্ধ্যকালীন আড্ডায়, সেটা হচ্ছে ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা যেটা দর্শকদের জন্য অপেক্ষা করে আছে, সেরকম কিছু আছে? পরিকল্পনা বলতে একজন শিল্পী হিসেবে তো আমি অভিনয়ের জায়গাটাকে আসলে বেশি প্রাধান্য দিয়ে এসেছি, তো অভিনয়ে আরো ভালো ভালো কিছু কাজ করতে চাই, এটা আমার স্বপ্ন। আর একটা খুব
খুব তীব্র একটা ইচ্ছা তৈরি হচ্ছে ইদানিং, আমি বলছিও সব জায়গাতে, যে চলচ্চিত্রে তো চলচ্চিত্র মাধ্যমে বড় পর্দায় নিজেকে আরো অনেক ভালো কাজে দেখতে চাই, সেটা সুযোগ আসলে আসবে কিনা সেটা তো আমার হাতে নেই, তো নির্মাতাদের হাতে আছে। আর অ্যাকশন ধর্মী কিছু কাজ করতে ইচ্ছে করছে খুব, মানে আচ্ছা অ্যাকশন থ্রিলার ধর্মী, তো আমাকে অনেকে বলে যে তুমি হয়তো বা অ্যাকশন ধর্মী কোনো কাজে তোমাকে ভালো মানাবে, তো সেই জায়গা থেকে ইচ্ছেটা আছে, ব্যতিক্রম একটু কাজ করার আকাঙ্ক্ষা সব সময় আছে। আর লেখালেখি নিয়ে যেহেতু আমি খুব একান্ত কিছু সময় ব্যয় করি, সেই জায়গা থেকে বইমেলা ভিত্তিক একটা প্রচারণার, মানে বইমেলা আসলেই আসলে সেই এক্সাইটমেন্টটা তৈরি হয় বেশি আর কি, তো সেই লেখালেখিটা সুদূর প্রসারী চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, এখন সময় সুযোগ সবকিছু মিলে সেটা নির্ভর করছে। একটা কথাই আছে যে মানুষ তার স্বপ্নের সমান বড়, আর যেহেতু এত চমৎকার চমৎকার স্বপ্ন আপনি দেখে চলেছেন, সেগুলো পূরণ হোক এবং সেই সমান বড় হয়ে উঠুন, শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। এনটিভি শুভসন থেকে অসংখ্য ধন্যবাদ, আর আমারও খুব ভালো লাগছে। আর মিস্টার বাংলাদেশে প্রচারণার জন্য তো অনেক কিছু করেছি, আর সিনেমার ব্যাপারে যেটা বলতে আমরা সবসময়ই চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সিনেমাকে আসলে এখন এই মুহূর্তে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকেই সেই পদক্ষেপটা, মানে সেই জায়গা থেকে আমাদের মুভমেন্টটা করার প্রয়োজন, দর্শক হিসেবে শিল্পী হিসেবে, তো সেই মুভমেন্ট আমরা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের চলচ্চিত্রের জয় হোক, মিস্টার বাংলাদেশের জয় হোক, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।